ধরুন আমি 10টা গাভী নিয়ে একটা খামার শুরু করতে চাইছি, সেখানে 10টা গাভী নিয়ে খামার শুরু করলে পরে আমার কত টাকা অবধি ইনভেস্ট করা লাগতে পারে? এক একটা কতটুকু পরিমাণ দুধ হয়? 20 লিটার মতো দুধ আছে গরু। 20 লিটার? হ্যাঁ, 17 18 20। এটা কি সত্যি? ধরুন আমি এত টাকা ইনভেস্ট করে একটা 10টা গাভী দিয়ে শুরু করলাম আমি ফার্ম, আমার মান্থলি কত টাকা ইনকাম আসতে পারে? বন্ধুরা, আজকের আমি চলে এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের সব থেকে বড় গরু ও মহিষের খামারে। এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের বিরোহিতে। বিরোহী হাটের নাম আপনারা যারা পশুপালনের সাথে যুক্ত আছেন তারা কম বেশি অনেকেই শুনে থাকবেন। সেই বিরোহী হাট থেকে হাঁটা 10 থেকে 15 মিনিটের রাস্তা। এখানে মোষের সংখ্যা আছে 100-এর কাছাকাছি এবং গাভীর সংখ্যা আছে 30 থেকে 35টা। এই ফার্মটা আপনাদেরকে সম্পূর্ণ আজকের ঘুরে দেখাবো এবং এই মালিকের সাথে আজকের কথা বলে আপনাদেরকে জানাবো উনি কীভাবে ফার্মটা পরিচালনা করছেন। আপনারা যদি কেউ গাভী নিয়ে কাজ করতে চান সেভাবে কী করে শুরু করতে পারবেন, হ্যাঁ এটায় কেমন মুনাফা আছে, সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। কেমন আছেন দাদা? ভালো। আচ্ছা, আমি যতদূর জানি এই নদিয়া ডিস্ট্রিক্টের ভেতরে আপনাদের এই মোষের খাটাল যেটা আছে বা এই যে গাভীর খামার যেটা আছে এটাই সব থেকে বড়। আপনার খামারের নামটা কি? মায়া ডেয়ারি ফার্ম। আর লোকেশনটা? লোকেশনটা বিরোহী মদনপুর। বিরোহী? বিরোহী মদনপুর। আচ্ছা, এই যে মহিষের প্রজেক্টটা আছে আপনাদের, এখানে কতগুলো মহিষ আছে? এখন 80 খানা মোষ আছে। 80 খানা মোষ আছে, মানে সবগুলোই দুধ দিচ্ছে? সবগুলোই দুধ দেয়। আচ্ছা, কত লিটার অবধি দুধ হচ্ছে আপনার? এখন 630 লিটার মতো দুধ আছে মোষের। মানে দুই টাইমে? দু টাইমে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি এগুলো সামলানোর জন্য কয়জন লোকের দরকার আছে? আমার কাছে এখন 7 জনা লোক আছে। আর হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যেটা জানার, এই আমার পিছনে দেখতে পাচ্ছি এই সারি সারি দেওয়া গরু রয়েছে, সবগুলোই কি দুধের জন্য? হ্যাঁ, সবগুলোই দুধের জন্য। আর গাভিনও আছে এর মধ্যে কিছু। আচ্ছা, গাভিনও আছে। হ্যাঁ। আচ্ছা, কেউ যদি ধরুন ছোটোখাটো ফার্মারি সে একটা নিয়ে ফার্ম শুরু করতে চাইছে, হ্যাঁ মানে একটা নিয়ে শুরু করতে চাইছে বা বাড়ি থেকেও পুষতে চাইছে, অনেক সময় কি হয় তারা অনেক জায়গায় খোঁজে, অনেক জায়গায় দেখে, দেখার পরে কি হয় তারা ভালো গাভী কোনো খুঁজে পায় না বা ভালো কোনো ফার্মারের খোঁজ পায় না, যদিও যায় সেখান থেকে বিভিন্নভাবে প্রতারিত হয়। হ্যাঁ, যদি কেউ হয়তো বা কে আসবে না আসবে সেটা আমি জানি না, কিন্তু যদি কেউ এসে আপনার ফার্মে ভিজিট করে দেখে ভালো লাগলো, কোনো গাভী ভালো লাগলো, এখানে কি বিক্রির মতো আছে কিছু? হ্যাঁ, অবশ্যই আছে এবং আমার গ্যারান্টি সহকারেও বেশি। যদি কেউ নেয় তাহলে দুধের কথা বলে দেবো, সেই হিসেবে উনি গরু নিতে পারবে এবং ঠকার কোনো জায়গা নেই। আচ্ছা আচ্ছা। এবং দুধ দেখেও দেওয়া যেতে পারে এবং বাড়িতে গিয়েও যদি দুধ ডিস্টার্ব হয় তার জন্য আমার একটা হিসাব মতো তাকে করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যে এই যে গাভীটা পালছেন, ধরুন আমি 10টা গাভী নিয়ে একটা খামার শুরু করতে চাইছি, সেখানে 10টা গাভী নিয়ে খামার শুরু করলে পরে আমার কত টাকা অবধি ইনভেস্ট করা লাগতে পারে? মোটামুটি ধরুন একটা হিসাব, 1,07,000 টাকা লাগবে। 7 লাখ টাকা? মানে 7 লাখ টাকা আমাকে ইনভেস্ট করতে হবে যদি 10টা নিয়ে শুরু করতে চাই? হ্যাঁ। সেগুলো কি দেশি গরু হবে? না, এই জাতি গরু হবে। দেশি গরু একটু কমের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এই ধরনের গরু নিতে গেলে মোটামুটি 70,000 টাকা করে পড়ে যাবে। 65-70 দাম আছে। 65-70 হাজার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এক একটা কতটুকু পরিমাণ দুধ হয়? 20 লিটার মতো দুধ আছে গরু। 20 লিটার? হ্যাঁ, 17, 18, 20। এটা কি সত্যি? অবশ্যই সত্যি। না দেখুন, অনেক সময় কি হয় বন্ধুরা, অনেকে অনেক দেখায়, ভিডিও দেখায় যে আমার ডেয়ারি ফার্মে এই হচ্ছে ওই হচ্ছে, বা অনেকে 20 লিটার বিশ্বাস করতে চায় না। অবশ্যই 20 লিটার দুধ হয় যেটা আমাদের পশ্চিমবঙ্গে। আমরা গ্যারান্টি সহকারে দিই এবং দুধ দেখিয়েও দেবো এবং বাড়িতে নিয়ে গিয়ে যদি কম বিষয় তার জন্য আমরা অসুবিধা কিছু নেই। যদি কেউ ঠকার মনে হয় আমি গরু ঘুরিয়েও নেবো, এত বড় কথা বলতে পারি। দুধের গরু মিলিয়ে আছে তো এখানে মোটামুটি আমার 150-200 লিটার দুধ আছে। আর মোশে গেল 650 লিটার। এই যে দুধগুলো এত হিউজ পরিমাণ দুধগুলো, এগুলো কোথায় মার্কেটিং? আমার ডিআইতে বিক্রি করা হয়। কুলরো বলে একটা কোম্পানি আছে আমাদের গাইঘাটা জলাশয়, এখানে আমরা দিই। ওনারা নিজস্ব প্রোডাক্ট তৈরি করে সেখানে ওনারা মার্কেটে সেল করে। আচ্ছা আচ্ছা। আর আমার সকালের দুধটা আমার এখানে লোকাল খুচরো পাটি যারা মিষ্টি দোকানদার তারা আমার আর যেটা সব থেকে বড় প্রশ্ন, ধরুন আমি এত টাকা ইনভেস্ট করে একটা 10টা গাভী দিয়ে শুরু করলাম আমি ফার্ম, সেইখানে আমি 10টা গাভী ইনভেস্ট করার পরে দেখা যাবে আমি দুধের গাভী নিয়ে শুরু করলাম যেগুলো বাচ্চা দিয়েছে, হ্যাঁ সেইগুলো নিয়ে শুরু করলে পরে আমার মান্থলি কত টাকা ইনকাম আসতে পারে?
ধরে নেন আনুমানিক হিসাব, একটা গরুতে 200 টাকা আসলে আপনার 10 টাকা গরুতে 2000 টাকা লাভ আছে, মানে এটা একটা আনুমানিক হিসাব, এর থেকে বেশিও আসতে পারে, বেশিও আসতে পারে, অবশ্যই আসবে, যেহেতু খাবারের ফিডের দামটা একটু বেশি, সে থেকে এখান থেকে বেশিও আসতে পারে। আর যেটা জানার, এই যে গাভীগুলো ধরুন 10টা গাভী আমি নিলাম, সেখান থেকে আমি একটা খামার শুরু করলাম, সেখানে কি আমি নিজস্ব মানে নিজে করতে পারবো, না আমার এক্সট্রা কোনো লোক রাখতে হবে আমার ফার্মে? লোক রাখলে তো অবশ্যই একটা লোক রাখার দরকার আছে, যে নিজের সময় দেয় তাহলে লোক রাখার দরকার নেই, 10টা গরু একজনের লোকে হয়ে যায়। আমি শুনেছি গরুর ফার্ম করতে গেলে পরে প্রচুর হিউজ পরিমাণ খাটনি করতে হয়, মানে একটু করতে হবে, খাটনি একটু করতে হবে, সেই একটা লোক রাখলে ভালো হয়, কারণ বিচালি কাটার ব্যাপার থাকে, ধোলাই টোলাই দোয়ানোর ব্যাপার থাকে, ওকে সেবা যত্ন ঠিকঠাক না করলে তো লোক একটা রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুধগুলো বেশি আসে দুধগুলোর মার্কেটিং নিয়ে, সেক্ষেত্রে আশেপাশে যদি ডেয়ারিতে দেয়, সেখানে ডেয়ারিতে শুনেছি দামটা একটু কম হয়, একটু কম হয়, হ্যাঁ একটু কম হয়, সেক্ষেত্রে 10টা গাভী নিলে পরে হিউজ পরিমাণ দুধ হবে, অবশ্যই হবে, সেটা যদি সে আপনার খুচরো মার্কেটে বিক্রি করতে যায় সেটা সম্ভব হয়ে ওঠে না, ধরুন খুচরো মার্কেটে 30 লিটার 40 লিটার অবধি বিক্রি হতে পারে, সেখানে ডেয়ারিতে গেলে পরে একটু বেশি হবে, মানে পুরোটাই নিয়ে নেবে, পুরোটা নিয়ে নেবে, চলে যাবে দুধটা, মানে অবিক্রি হবে না, সেখানে দেখা যাবে কি আপনার ওই যে দুধের দামটা আছে কম হচ্ছে, এখানে খাবার কষ্টটা বেশি হচ্ছে, সেখানেও কি 200 টাকাই লাভ হবে? সেখানে একটু কমতে পারে, কিন্তু সবসময় তো ডায়েরিতে বেসলে অত টাকা লাভ আসবে না, খুচরো পাড়িতে একটু ছানা ফানাতে দিতে লাভটা বেশি হবে। এই ভালো কথা মনে করলেন। আচ্ছা আমি যদি এই গাভী নিয়ে ছানা তৈরির কাজে লাগিয়ে দিই দুধ খুব লাভবান, খুব লাভবান হবে। আচ্ছা ওখানে তো আমাকে প্রচুর পরিমাণে দুধের দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, সেখানে 10টা গাভী না হলে পরে সম্ভব হয়ে ওঠে না, 10টা দুটো গাভী দিয়ে যদি ছানা তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যেটা জানার, এই যে খামারটা আপনি শুরু করেছিলেন, আপনার আপনি যদিও শুরু করেননি, কে শুরু করেছিল? হ্যাঁ বাবা শুরু করেছিল, তারপরে আমি করছি, আমার দাদা আছে সাথে। আচ্ছা আচ্ছা, সেই উনি যে শুরু করেছিল সে তখন কটা নিয়ে শুরু করেছিল? আমরা প্রথম 13টা নিয়ে শুরু করেছিলাম। সেটা কত সালের ঘটনা? 8 বছর আগের। 8 বছর? হ্যাঁ, মানে 8 বছরের ভিতরে আপনার এখন ফার্মে মোষ আছে 80 খানা। হ্যাঁ 8 বছরের ভিতরে, তার মানে কিছু আছে, তাহলে পরে কেন আসছেন এখানে? হ্যাঁ অবশ্যই, আমার যদি আপনার বাবা, আমি যতদূর ব্যাকগ্রাউন্ড শুনেছি তিনি অনেক কষ্ট করে এখানে অবধি এসেছেন। হ্যাঁ, কিন্তু অনেক অল্প সময়ের ভিতরে এখানে আসা যায়। আর যেটা জানার, এখানে তো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, তাই না? হ্যাঁ একবারই, একবারই ইনভেস্ট। আমি ধরুন একবার আমি ইনভেস্ট করলাম গাভীতে, হ্যাঁ ওখান থেকে লাভ করলে সেখান থেকে একটা মার্কেট হয়ে যায়, অসুবিধা নেই, কিনা বেচা বাচ্চাগুলো আসবে, বাচ্চাগুলো আসার পরে সেখান থেকে ধীরে 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 বড় বাড়ানো। আচ্ছা, নতুন যদি কেউ ফার্ম শুরু করতে চায় গাভী নিয়ে, আমি মোষের দিকে তাদেরকে বলবো না, আমি গাভীর ব্যাপারটা বেশি ফোকাস করতে চাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুধের চাহিদাটা খুবই বেশি, খুবই বেশি, হ্যাঁ, আর আমার সেই পরিমাণে যোগান হচ্ছে না বাইরে থেকে, যেরকম বাইরে থেকে বিভিন্ন কোম্পানির নাম আমি নিচ্ছি না, সেইসব কোম্পানির দুধগুলো আসে সেখান থেকে তারা মার্কেটিং করছে, কিন্তু আমাদের যে বাড়ির যে নিজস্ব গাভীর দুধগুলো সেগুলোর মার্কেটিংটা খুবই কম পরিসরে লোক বিশ্বাস করে থাকে। আপনাকে করতে হলে ন্যাচারালভাবে করতে হবে, লোককে সঠিক জিনিসটা খাওয়াতে হবে। হ্যাঁ, যদি কেউ নতুন ফার্ম শুরু করতে চায় তারপর তার জন্য কী বলবেন আপনি? সে করতে পারে, অসুবিধা নেই, খুব লাভজনক ব্যবসা এবং একটু পরিশ্রম করতে হবে, ভালো ব্যবসা। আচ্ছা হ্যাঁ, বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে তথা আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের সব থেকে বড় ফার্মের ভিতরে এটাই একটা। আরো আছে কিনা আমার জানা মতে নেই, আপনাদের থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমিও সেখানেও পৌঁছে যাব, তাদের কাছ থেকে জানবো তারা কীভাবে ফার্ম পরিচালনা করছে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন দাদা। অবশ্যই, আপনারাও ভালো থাকবেন। হ্যাঁ।